জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুবই আনন্দ অনুভব করছি আজকে। এবং ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষে পিয়াল অধিকারী ও আমার পিতা সৌমেন অধিকারী প্রধান সেবায়েত মায়ের জগন্নাথ মন্দিরের তরফ থেকে। ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব। জগন্নাথের জন্য কিছু তো বক্তব্য রাখবেন। আমি তো অলরেডি বলে দিয়েছি, তো অলরেডি বলে দিয়েছি, তো তখন তো বলে দিলাম। আসলে প্রচন্ড বর্ষা হচ্ছে এবং বর্ষাকালে তো একটু বর্ষা হয়। আমি এখানে বিশেষ করে জগন্নাথ দেবের রথযাত্রার মাইশের প্রোগ্রামে অনেক তীর্থযাত্রী এসেছেন, সবাইকে আমাদের অভিনন্দন, আমাদের নমস্কার আমরা জানাচ্ছি। বিশেষ করে মাইশের মন্দিরের প্রধান পুরোহিত সৌমেন বাবু সহ সমস্ত পুরোহিতদের এবং জগন্নাথ দেবের রথযাত্রায় বোস ফ্যামিলি যারা রথটার জন্য সাহায্য করেন তাদের সকলকে আমাদের অনেক অভিনন্দন। আমার সাথে সাংসদ কল্যাণ ব্যানার্জি, বিধায়ক সুদীপ্ত রায়, স্নেহাশিস চক্রবর্তী, প্রবীর ঘোষাল, ডক্টর রত্না দেনাক সহ দিলীপ যাদব সহ অনেকে এখানে উপস্থিত আছেন, আরও অন্যান্যরা। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন নমস্কার জানাচ্ছি। মায়েসের এই রথ আপনারা জানেন, আমি যখন আকবর আলী খান্দেকার এমপি ছিল আপনাদের এখানকার, আমাকে একবারও নিয়ে এসেছিল এবং আমি তখন একবার রথের দড়ি টেনেছিলাম। সেই স্মৃতি আমার আজও বিচরণ করে, কিন্তু মাহেশের রথের এই মন্দিরে আমি কখনো আগে আসিনি। মাহেশের মন্দিরে আমি এক ঘন্টা আগে এসেছি, কারণ দুটোর মধ্যে আমি শুনেছি যে ঠাকুরকে রথে তোলা হয়। আমি সকালবেলা ইস্কন তাই করে তারপরে এসেছি। ইস্কনের কলকাতায় যে রথযাত্রা হয় সেটা প্রতি বছর আমি দড়িতে টান দিই, সুতরাং ওইটার করে তারপরে আমার এখানে আসা। আমি এসেছি মন্দিরে অনেকক্ষণ আগে, এক ঘন্টা অপেক্ষা করেছি তার কারণে রথযাত্রা শুরু হবে বলে। এত দূর যখন এসেছি তখন একটু দড়ি টেনে তবে বেরিয়ে যাব, সেই জন্য একটু ওনারা জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে ভালো করে সাজাচ্ছেন, রথটা রেডি করছেন, তাই একটু সময় নিয়েছেন এক ঘন্টা। আমি আপনাদের সবাইকে বলি, মায়েশের রথযাত্রা খুব বিখ্যাত। পুরীর রথযাত্রার পর বাংলায় কিন্তু মনে রাখবেন এই রথযাত্রা অন্যতম বৃহত্তম। এবং চৈতন্যদেব এখানে এসছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, শারদাম্মা, অনেকে পদার্পণ এখানে ঘটেছে। এবং হুগলি জেলায় আপনাদের অনেক তীর্থস্থান আছে, তারকেশ্বর থেকে শুরু করে আপনাদের একেবারে জয়রামবাটি কামার পুকুর থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে ইমামবাড়া থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে মায়েস থেকে শুরু করে আরও অনেক মন্দির আছে, কনক মন্দির থেকে শুরু করে অনেক। আমরা মায়েসের এই জায়গাটা চাই পশ্চিমবঙ্গ ট্যুরিজমে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্ব পাক, এটা আমরা অলরেডি করছি এবং এর ফল জন্য এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। এই মন্দিরটা তো ভালো করে, মন্দিরের চারপাশ নাট মন্দির, গেস্ট হাউস, মন্দির তার চত্বর, লোকজন আসার ব্যবস্থা সব কিছু সুন্দরভাবে করবার জন্য আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা 10 কোটি টাকা দিয়েছি এবং আরও 15 কোটি টাকা আমরা রাধা, আমরা মাসির বাড়ি, তারপরে গঙ্গার ঘাট, এই সমস্ত নানা রকম বাঁধানোর জন্য দিয়েছি। পাশে উত্তরপাড়ার এখানে একটা জায়গা ইকো ট্যুরিজম পার্ক, যেটা আমি ফিল্ম সিটি করব বলেছিলাম, ওখানেও প্রায় 1700 কোটি টাকার একটা জলের প্রজেক্ট হচ্ছে।
আমি দিলীপকে বলেছি ওখানে একটা ইকো ট্যুরিজম পার্ক করতে। এখানে তারকেশ্বর মন্দিরও আমরা খুব ভালোভাবে ডেভেলপ করেছি, জয়রামবাটি কামার পুকুরও খুব ভালোভাবে হচ্ছে, তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি দিয়েছিলাম যেটা রেল লাইনে বাকি ছিল ওটাও হচ্ছে। সুতরাং ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, মায়েশের হ্রদ, কামারহাটি, জয়রামবাটি, তারকেশ্বর, ফুরফুরা শরীফ সব কিছুই খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলায় দক্ষিণেশ্বরের মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, আমরা কালীঘাট মন্দিরে করছি, তারাপীঠ গেলে এখন দেখবেন সব নতুন করে সুন্দর করে দেওয়া হয়েছে, বিউটিফুল হয়েছে। কঙ্কালী তালা থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম থেকে শুরু করে সব নতুন করে তৈরি হয়েছে, আগে কোনোদিন কিন্তু এগুলো হয়নি। গঙ্গার জেটি থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে। এবং আমি আগামী দিন চাই বাংলার তীর্থক্ষেত্রগুলো, বাংলার 51 পীঠ, এমনকি কুচবিহারের বানেশ্বরের শিব মন্দির থেকে যদি আপনারা জলপাইগুড়ির দেবী চৌধুরানীর মন্দির দেখেন, এই মাহেশকে নিয়েই মাহেশের রথে হারিয়ে গিয়েছিল কপালকুণ্ডলা উপন্যাসে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কপালকুণ্ডলা উপন্যাস লিখেছিলেন, রাধারানী হারিয়ে গিয়েছিল এই মাহেশের রথযাত্রায় এসে। অনেক ইতিহাস, অনেক সাক্ষী, উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে একেবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে হাওড়া হুগলি জুড়ে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস আরও সমৃদ্ধ লাভ করুক এটা আমরা চাই। আমি আজকের দিনে সবাই ভালো থাকুন, জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণ করুন, শান্তিতে রথ টানুন। বৃষ্টি পড়ছে, রথের সময় বৃষ্টি হয়, একটু পাঁপড় ভাজা, একটু মুড়ি, একটু জিলিপি, এগুলো খেতেই হয় রথের দিনে। এটা আমাদের পুরো, যেমন দুর্গা পুজোয় সপ্তমীতে কী খাবো, অষ্টমীতে কী খাবো, নবমীতে কী খাবো, বা দশমীতে কী খাবো, বা ঈদ উৎসবে কী খাবো, বা বড়দিনের দিন কেক কাটা হবে, এগুলো এক একটা দিন আমাদের নির্দিষ্ট থাকে আমাদের ক্যালেন্ডারে, পারিবারিক ক্যালেন্ডারেও। সুতরাং সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জগন্নাথদেবের রথযাত্রা আমার মনে হয় রেডি হয়ে গেছে সব, সুতরাং আর রেডি করে ফেলো, এক ঘন্টা ওয়েট করেছি, এবার ছেড়ে দাও করে। আমি যাওয়ার আগে ঠাকুরকে নমস্কার করে বলবো সবার সাথে, ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব আপনাদের সকলকে, জগতের পিতা, জগতের নাথ, আপনাদের সকলকে ভালো রাখুন। আপনাদের জগদ্ধাত্রী পুজো এই জেলায় খুব বিখ্যাত, আলোর দেবীর পুজো, আলোর হাবও হচ্ছে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। এবার আমরা আস্তে আস্তে রথের দড়ি টানার দিকে এগিয়ে যাব, একটু মাথায় বৃষ্টি পড়বেই, কারণ জগন্নাথের রথযাত্রায় বৃষ্টি তো একটু হয়। যখন জগন্নাথদেব যাত্রা করে, মাসির বাড়িতে গিয়ে আবার অসুখ করে, তারপরে আবার, এগুলো পৌরাণিক কাহিনী, আবার অসুখ করে, আবার জ্বর ভালো হয়ে যায়, আবার ফিরে আসে, সেসব কাহিনী মেনেই আমরা চলি। যাই হোক, সব ভালো যার শেষ ভালো, সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।